टू माई चैनल नॉलेज विथ प्रवीर। आज के तुम्हारे हमें एक गुरुत्वपूर्ण नोटिफिकेशन देखा जेटा तुम्हारे काउंसिलिंग खूब ही उपकारे आसबे। देखो तुम्हारा जानो जे रेसिडेंशियल सर्टिफिकेट बा डोमिसाइल सर्टिफिकेट तुम्हारे लागे काउंसिलिंग समय जे डॉक्यूमेंट्स वेरिफिकेशन है से डॉक्यूमेंट्स वेरिफिकेशन समय क्योंकि तुम्हारे से प्रयोजन है जो ना देखाते पारो ताहले क्योंकि तुम्हार सीट कैंसिल हो। अच्छा ये डॉक्यूमेंट्सगुलो कौन लागे? ये डॉक्यूमेंट्सगुलो तक ही लागे जो तुम एक सीट पा धर तुम फर्स्ट काउंसिलिंग सेकेंड काउंसिलिंग मॉपअप राउंड को एक सीट पे से ही सीटा तुम एक्सेप्ट कर 1000 टाका दिए तुम्हें बला उमुक अर्थात तुम जे कलेजटा पे जे कलेजटा सीट एस तुम्हार से ही कलेजटा गए डॉक्यूमेंट्स वेरिफिकेशन करते जा ठीक जो तुम डॉक्यूमेंट्स वेरिफिकेशन करते जा तक क्योंकि डोमिसाइल सर्टिफिकेट बोले एक सर्टिफिकेट तुम्हारा लागे जे सर्टिफिकेटा तुलते गेले तुम्हें ये परफॉर्मागुलो नीते हबे। ये परफॉर्मागुलो कोथाय पाबे तुम्हारा? ये फर्मेटगुलो तुम्हारा कोथाय पाबे? ना ये फर्मेटगुलो तुम्हारा पाबे वेस्ट बेंगल जॉइंट एंट्रेंस एग्जामिनेशन बोर्डेर जे वेबसाइट से वेबसाइटे लेखा रही है परफॉर्मा। ओके सो ये फर्मेटगुलो तुम्हारा पाबे। एतदिन पर्यन्त केन बोलिनी? ना एतदिन पर्यन्त आमि देखाइनी कारण 2021 सालेर फर्मेटगुलो छिलो 2022 सालेर निउ आपडेटेड कोनो फर्मेट छिलो ना किन्तु एखन तुम्हारा गिये देखते पारो वेबसाइटे जे 2022 সালের জন্য নিউ ফরম্যাট দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে বা যারা কাউন্সেলিং এ বসবে তাদের প্রত্যেকেরই উচিত যে এই ফরম্যাটগুলো ডাউনলোড করে নিতে হবে, নিয়ে তোমাদের যেখানে যেখানে সই করতে বলা হয়েছে সেখানে সই করিয়ে আনতে হবে। তো দেখো পারফর্মা 1, পারফর্মা 1টা বলেছে কাদের জন্য? এএনএম এবং জিএনএম বোথ। তার মানে বোঝা যাচ্ছে এএনএম জিএনএম মানে গ্রাম পঞ্চায়েত এরিয়ার যারা মানুষ, যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্যান্ডিডেট তারা কিন্তু এই পারফর্মা 1 নিয়ে ফর্মটা ফিল আপ করে এখানে তার ফটো লাগিয়ে সে কিন্তু অথরিটির কাছ থেকে অর্থাৎ যারা অথরাইজেশন রয়েছে সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসার রয়েছে সো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওখান থেকে করিয়ে নিতে পারো। ওকে ওখান থেকে কিন্তু তোমরা করিয়ে নিতে পারো, তো এখনই করাতে পারো কারণ তোমাদের হাতে টাইম রয়েছে, তোমরা আগে থাকতে এগুলো করতে পারো যেহেতু তোমরা কাউন্সিলিংয়ে বসবে, যেহেতু তোমাদের ক্ষেত্রে সেরকম কিছু প্রবলেম নেই, এখানে প্রচুর টাকা খরচা হচ্ছে না যে হ্যাঁ অনেক টাকা খরচা হবে যদি আমি সিট না পাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট তুলতে হবে, মেডিকেল সার্টিফিকেট তুললে একটা খরচ আছে কারণ তুমি যে ডক্টরের কাছ থেকে নেবে সেই ডক্টর একটা ফিস নিতে পারে, তারপরে রয়েছে তোমার যে রিপোর্টগুলো করাবে সেই রিপোর্টগুলোর একটা খরচা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো মেডিকেল সার্টিফিকেট তোমরা পরে করালেও পারবে, যখন তুমি কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে যখন তোমার সিট পেয়ে যাবে তখন তুমি 2-5 দিন সাথে সময় পাবে মেডিকেল সার্টিফিকেট বার করে নিতে পারবে। কিন্তু তোমরা এখন কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট বার করতেই পারো কারণ ডোমিসাইল সার্টিফিকেট বের করতে খুব বেশি খরচা হয় না। সুতরাং তোমরা জানো যে বর্তমান পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের, আজকে কোথাও গেলে তারা 2-3 দিন ঘোরাবে, সাইন সঙ্গে সঙ্গে দেবে না। কোনো পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত স্যার অর্থাৎ পঞ্চায়েত যে অফিসার রয়েছে প্রধান, সে প্রধান সেদিনে আসেনি, তারপর দিন এলো খুব ভিড়, আজকে হবে না কালকে এসো, কাল হবে না পরশু এসো, ট্যাক্স মেটাও, এসব ঝামেলা প্রচুর করে। সুতরাং তোমাদের 5-6 দিন ঘোরাবে। তো সুতরাং তোমরা যারা কাউন্সিলিংয়ে বসবে ঠিক করেছো তোমরা এই ফরম্যাটগুলো ডাউনলোড করে নিতে পারো, করে নিয়ে তোমরা কিন্তু কাজগুলো আরম্ভ করতে পারো। দেখো কিছু কাজ তোমাদের করা থাকলে আমি তো বললাম না এইগুলো বার করতে অর্থাৎ তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেট বার করতে কিছুই খরচা হয় না, সুতরাং সেক্ষেত্রে তোমরা এগুলো আগে থাকতে করে রাখতে পারো। মেডিকেল সার্টিফিকেট বার করতে খরচা হয়, রিপোর্ট করাতে হয় বিভিন্ন রকম, সেক্ষেত্রে তোমরা কাউন্সিলিংয়ে রেজাল্ট হওয়ার পর একটা রেজাল্ট হবে, ধরো তোমরা এই রেজাল্টটা বেরোলো তারপর কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট বেরোলো, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট বেরোলো, যখন কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে তোমাদের একটা সিট পেয়ে যাবে, তখন তোমাদের 3-4 দিন সময় থাকবে, তোমরা তখন মেডিকেল সার্টিফিকেটটা করিয়ে নিয়ে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে পারবে। সুতরাং মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা করে নেওয়া উচিত। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা যে এতদিন পর্যন্ত যে ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাটগুলো ছিল সেগুলো আগের বছর 2021 সালে, কিন্তু এখন যেগুলো দিয়েছে সেগুলো 2022 সালে। কী রয়েছে শর্তাবলী? যে বলছে পারমানেন্ট রেসিডেন্স অফ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইজ, ওকে সো লাস্ট 5 প্রসিডিং ইয়ার্স স্টিল 31-12-2021। সো 31-12-2021 সাল পর্যন্ত 5 বছর তোমরা যে এখানে আছো এরকম একটা সার্টিফিকেট, ওকে সেটাই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, মানে 5 বছরের বাসিন্দা হতেই হবে। ওকে সো এটা ডোমিসাইল সার্টিফিকেট, তো এটা কিন্তু তোমাদেরকে করে নেওয়া উচিত। এবং দেখতে পাচ্ছ পারফর্মা 1 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য, পারফর্মা 2 হচ্ছে যারা পৌরসভা এলাকায়, তাদের পারফর্মা 2, এএনএম জিএনএমের জন্য পারফর্মা 1, যারা এএনএম করবে তারাও পারফর্মা 1 নিতে পারবে, যারা জিএনএম করছো গ্রাম পঞ্চায়েত এরিয়ার মানুষ তারাও কিন্তু পারফর্মা 1 নিতে পারবে, আর পারফর্মা 2
হচ্ছে পৌরসভার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে আশা করব বুঝিয়ে দিতে পেরেছি আমি। আর যেটা দিয়েছে দেখো মেডিকেল সার্টিফিকেটের জন্য একটা ফরম্যাট, সেই ফরম্যাটটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু তোমরা এখন এটা করাতেও পারো নাও করাতে পারো, আমার মতো মনে হয় তোমরা এটা যেহেতু খরচা রয়েছে এখন না করাতেও পারো, এটা পরে করাবে, তোমরা সিটটা পেয়ে গেলে করবে। কিন্তু তোমরা যেহেতু কাউন্সিলিং করাবে সেহেতু তোমরা ডোমিসাইলটা করিয়ে রাখো, ডোমিসাইলে সেরকম খরচাও হয় না, তো তোমরা এটা করিয়ে রাখতে পারো। আশা করবো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, রেজাল্ট সম্পর্কিত ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, রেজাল্ট কেন আসছে না সেই সম্পর্কেও আসবে। সুতরাং প্লিজ যারা সাবস্ক্রাইব করো না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে?